স্লোগান দেন গো। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই জেলা শুধু নয় সারা রাজ্য জুড়ে বিজেপিতে আসছে। আজকে এই জেলায় সিপিআইএমের যে শ্রমিক সংগঠন সিটু, সেই শ্রমিক সংগঠনের জেলা কমিটি ভেঙে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। মোদিজির উন্নয়ন বিকাশের রাজনীতি, জাতীয়তাবাদী ভাবধারার যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা আকৃষ্ট হয়ে আজকে বিজেপিতে আসছে। এছাড়াও বাংলা জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেস খুন সন্ত্রাসের রাজনীতি করছে, যেভাবে আজকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য জেলার মানুষ বিজেপির পক্ষে আসছে, বিজেপির পতাকা তলে আসছে। তারই অঙ্গ হিসেবে আজকে সিটু থেকে ভেঙে আমাদের মধ্যে আজকে প্রায় তারাও চাইছে যে মোদিজির উন্নয়ন, সুশাসন, বিকাশ এবং নিরাপত্তার যে সুনিশ্চিত আশ্বাস সারা ভারতবর্ষ পাচ্ছে সেটা যেন বাংলা তথা এই জেলা পায়, সেই আশা নিয়ে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। দেখুন, আমরা বারবার বলছি, আমাদের রাজ্য নেতৃত্ব বলছে, কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে যে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যারা এখানে থাকতে পারবে তারাই স্বাগত। এই জেলায় যেমন যারা আসছে তারা ভারতীয় জনতা পার্টির যে জাতীয়তাবাদী ভাবধারা, উন্নয়ন, সুশাসন ও বিকাশের রাজনীতি, তার প্রতি আস্থা রেখেই তারা আসছে। এবং যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, যারা জনপ্রিয়, যাদেরকে দেখে সমাজের মানুষ আকৃষ্ট হয়, তারাই এই দলে স্বাগত। যে কেউ আসবো বললেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারবে না। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব থেকে যে রাজ্য এবং জেলা নেতৃত্ব এই সিদ্ধান্তই নিয়েছে যে যারা সমাজে জনপ্রিয়, যাদেরকে দেখে মানুষ আকৃষ্ট হবে, যারা উন্নয়ন ও বিকাশের রাজনীতি করতে চায়, গণতান্ত্রিক আদর্শকে সামনে রেখে রাজনীতি করতে চায়, তারাই বিজেপিতে স্বাগত। অন্যান্য রাজনৈতিক দল কাদেরকে নিয়েছে, কিভাবে নিয়েছে, কেন নিয়েছে, সেটা আমাদের কাছে দেখার বিষয় নয়। আমাদের যেটা লক্ষ্য, উন্নত ভারত, শ্রেষ্ঠ ভারত, বৈভবশালী ভারত, বাংলা, এই পশ্চিমবাংলাকে আবার সোনার বাংলায় রূপান্তরিত করা। তার জন্য আমরা আজকে এখানে যারা জাতীয়তাবাদী ভাবধারায় আকৃষ্ট হয়েছে, যারা গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে রাজনীতি করতে চায়, সেই সমস্ত মানুষ বিজেপিকে স্বাগত। অবশ্যই আমরা বারবার বলেছি যে আমাদের দলে দুর্নীতিগ্রস্ত কেউ স্থান পাবে না, অর্থাৎ দুর্নীতির সঙ্গে যুক্ত যারা তারা বিজেপিতে কখনোই আশ্রয় পাবে না।